নমস্কার, আমি আজকে আপনাদের সামনে আবার একটি সনেট নিয়ে উপস্থিত হয়েছি। আমার স্বরচিত সনেট বুদ্ধের প্রতি, তার সাবটাইটেলটা দেয়া হয়েছে বাইজির ক্ষীর। তাহলে শুরু করা যাক আমার এই সনেটটা। শান্ত স্নিগ্ধ মনোরম ভোরের সুবাসে বসিলা নিবৃত্তে বোধিবৃক্ষ তলে তপস্বীর বেশে, ত্যাজিলে পিতৃমাতৃ রাজ সিংহাসন আর পরিজন, জানিতে পরম জ্ঞান করিতে নিয়ন্ত্রণ চঞ্চল মন। দিবস যায় নিশীথ যায় আর যায় বৎসর, ক্ষণে ক্ষণে সমাধিস্থ হও নিরন্তর। দেখিয়া অরণ্যে তারে গভীর ধ্যানস্থ, স্বর্গপুরী শ্রেষ্ঠ হইল অতি সন্ত্রস্ত। ভাঙ্গিতে তার ধ্যান ছোড়েন বজ্র ও মদন বান, নিশ্চল নিস্তব্ধ প্রাণ ব্রহ্ম তেজ সমান। সহজেই বিফল হয় পরাক্রম ইন্দ্র সমবান, অজান্তে হলে জিতেন্দ্রিয় দেব দর্শন সমান। বায়ুকর্মে চক্রভেদন হইল ধীরে ধীরে, জানিলে সত্য হইলা বোধিসত্ত্ব বাইজির খাওয়ানো ক্ষীরে। নমস্কার, আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই সনেটটি, আর আপনি আপনাদের মূল্যবান মন্তব্য করবেন, সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে শেয়ার এবং লাইক প্লিজ করে দেবেন। নমস্কার, থ্যাংক ইউ।